আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ সৃজনশীল সলভ করে দেখাবো ইনশাআল্লাহ। সৃজনশীলটি একটু দেখার চেষ্টা করো। সৃজনশীলটি ঢাকা বোর্ড 2019 সালে এসেছিল, তোমরা এটা তোমাদের পাঠ্যপুস্তক থেকে দেখে নেবে। এবার খেয়াল করো যে সালমান 400 গ্রাম ভরের একটি স্টিল ফুটবলের উপর 2 সেকেন্ড যাবৎ 5 মিটার বল প্রয়োগ করে ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে গড়িয়ে যেতে থাকে। মাঠের বর্ষণ বলের মান 1 মিটার। আমাদের প্রয়োগমূলক প্রশ্ন বলেছে যে বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল, আর উচ্চতর দক্ষতায় বলা হয়েছে ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা বিশ্লেষণ করো। খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল। আর এর জন্য আমাদের প্রয়োগমূলকের প্রশ্নের উত্তরের জন্য যে ফর্মটা জানতে হবে সেটা হচ্ছে যে তরঙ্গ ইজিক্যাল টু প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। উদ্দীপককে 5 মিটার বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে প্রযুক্ত বল, আর ঘর্ষণ বল হচ্ছে 1 নিউটন। আর প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বল বাদ দিলে যেটা থাকবে সেটাকে আমরা ত্বরণ বল বলতে পারি, অথবা আমরা এটাকে কার্যকরী বল বলতে পারি। কার্যকরী বল, কার্যকরী বল। তাহলে আমরা একটু খেয়াল করো যে প্রযুক্ত বলকে আমরা প্রকাশ করবো পি দিয়ে, ঘর্ষণ বলকে প্রকাশ করবো এফ কে দিয়ে, আর ত্বরণ বল অথবা কার্যকরী বলকে আমরা প্রকাশ করবো এফ দিয়ে। তো আসো আমরা সলভ করার চেষ্টা করি। তো আমরা জানি যে এফ ইজিক্যাল টু পি মাইনাস এফ। এখানে দেওয়া, এখানে দেওয়া আছে আর ঘর্ষণ বল বা প্রযুক্ত বল, একটু খেয়াল করো যে প্রযুক্ত বল যেটা কেন পি দ্বারা প্রকাশ করছি 5 নিউটন, ঘর্ষণ বল, ঘর্ষণ বল এফ কে ইজিক্যাল টু 1 নিউটন, তাহলে আমরা বাদ দিই 5 মাইনাস 1 4 নিউটন। আর এম হচ্ছে এখানে 400 গ্রাম, 400 গ্রাম মানে 0.4 কেজি। তার ভ্যালুগুলো যদি আমরা বসিয়ে দিই 4 - 0.4 দ্যাট ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। আমাদের প্রয়োগ স্তরে অ্যান্সার হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বল প্রয়োগ করার কারণে এখানে বস্তুটির বলটি ত্বরণ হয়েছিল 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আমি উচ্চতর দক্ষতাটা একটু দেখানোর চেষ্টা করি। তুমি একটু খেয়াল করো, বলছে ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কিনা। তাহলে খেয়াল করো, শাকিল ছিল 120 মিটার দূরে দাঁড়িয়েছিল, আর ফুটবলটা যখন বল প্রয়োগ করা হয় তখন সেটা স্থির অবস্থানে ছিল, শুরুতে ছিল স্থির অবস্থান থেকে। তাহলে প্রথম 2 সেকেন্ড যেমন গেছে তরলে, তাহলে আমরা লিখতে পারি যে প্রথম 2 সেকেন্ডে ফুটবলটি অতিক্রান্ত দূরত্ব, ফুটবলটি অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা এখানে লিখতে চেষ্টা করি S1=U(t1+1)A(a1)T1²। একটু খেয়াল করো, এখানে আমরা দেখতে পারি আদি বেগ সমান 0, কারণ ফুটবলটি শুরুতে স্থির ছিল। এবার T1 সেকেন্ড 2 সেকেন্ড, এবার বলা আছে K1 এর মান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমরা প্রয়োগ স্তরে পেয়েছি। তো আমরা এখান থেকে S1 এর মানটা আমরা বের করতে পারি। খুব খেয়াল করো, 0 × 2 + 7 × 10 × 2² দ্যাট ইজ এখানে আসে 20 মিটার। আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা 20 মিটার পাবো, তার মানে তরল অবস্থায় ফুটবলটা অতিক্রম করেছিল 20 মিটার, অথবা আমরা বলতে পারি যে প্রথম 2 সেকেন্ডে গিয়েছিল 20 মিটার। আচ্ছা, এই 20 মিটার বা 20 মিটার যাওয়ার পরে কি বস্তুটা বলটি কি থেমে গিয়েছিল না থেমে যায়নি? তার মানে আমরা এখন লিখতে পারি যে প্রথম 2 সেকেন্ড পর ফুটবলটি বেগ ইউ প্লাস এ ওয়ান দিয়ে আমরা এর মানটা এখানে যত রেখে 0 10 × 2 দ্যাট ইজ 20 মিটার পার সেকেন্ড
प्रवेश घर्षण मंदन तैयारी माइनस क्या आसल कारण घर्षण बल सब समय गति बाधा दे बाधा जन कारण माइनस दिल एम एर मान जी 0.4 के जी दैट इज माइनस वन 0.4 जो क्ष करी मान आसपे तो एक क्ष कर देखते ख्याल करो ये बेलोटा कत आसते एक देखी মানটা কত তোমরা ক্যালকুলেটর নিয়ে হাতে নিয়ে এটা সলভ করার চেষ্টা করতে পারো তার মানে 1.4 = 2.5 -2.5 यस আমরা এখানে মানটা পেয়ে গেছি -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে আমরা এখন দেখব যে 2 সেকেন্ড পরে যখন শুধু ঘর্ষণ বল ছিল সেই অবস্থায় ফুটবলটি আর কত দূর পৌঁছাবে তাহলে আমরা এখানে একটু দেখার চেষ্টা করি তাহলে আমরা লিখতে পারি যে পরবর্তীতে আমরা লিখতে পারি এখানে যে এখানে দেখো খেয়াল করে যে b প্রাইম স্কয়ার ইকুয়াল টু u প্রাইম স্কয়ার প্লাস 2 a প্রাইম s প্রাইম এই ফর্মুলাটা আমরা কেটে দিলাম তো এখানে বলতে পারো u প্রাইমটা কি ওই যে প্রথম দুই সেকেন্ড পর যে বেগটা হবে সেটাই হবে পরবর্তীতে আদি বেগ তাহলে কত এখানে 20 মিটার পার সেকেন্ড এখানে আমরা b প্রাইমটা কত 0 বলতে পারো স্যার এখানে 0 কেন কারণ 0 হচ্ছে যে এটা কোন এক সময় থেমে যাবে যেটা মন্দন তৈরি হয় কোন এক সময় থেমে যাবে আমরা এই প্রাইমের মানটা আমরা দেখতে পারি -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার দ্যাট ইজ s প্রাইম = 1 তাহলে আমরা ভ্যালুগুলো একটু বসিয়ে দিতে পারি বসিয়ে দিলে হবে 0 স্কয়ার = 20 স্কয়ার প্লাস 2 গুণন -2.5 গুণন s প্রাইম 0 = 400 -5 s prime that is 5 s prime = 400 that is s prime = 80 মিটার তাহলে আমরা দেখলাম যে পরবর্তীতে 80 মিটার যাওয়ার পরে ফুটবলটি থেমে যাবে তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ফুটবলটি মূল অতিক্রান্ত দূরত্ব ফুটবলটি মূল অতিক্রান্ত দূরত্ব সমান 20 প্লাস 8 দ্যাট ইজ 100 মিটার তাহলে এবার আমরা খেয়াল করি যে শাকিল ছিল 120 মিটার দূরে আর ফুটবলটি 100 মিটার যাওয়ার পরে থেমে গেছে তাহলে আমাদের লিখতে পারি যে যেহেতু ফুটবলটি 120 মিটার অতিক্রম করতে পারেনি সেহেতু শাকিলের কাছে ফুটবলটি পৌঁছাবে না আমরা সবাই জানি যে উচ্চতর দক্ষতার ক্ষেত্রে সাধারণত যুক্তি মন্তব্য এগুলো চাওয়া হয় যে তুমি যৌক্তিকভাবে ব্যাখ্যা করো গাণিতিকভাবে ব্যাখ্যা করো কিংবা পৌঁছাবে কিনা সিদ্ধান্ত দাও কারণ আমাদের সিদ্ধান্ত আসলো যে ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাতে পারবে না তো সুপ্রিয় শিক্ষার্থী আমি তোমাদেরকে দুটি একটি সৃজনশীল করালাম যার একটা প্রয়োগমূলক প্রশ্ন গাণিতিক দেখালাম উচ্চতর দক্ষতার গাণিতিক দেখালাম আশা করি তোমরা সবাই বুঝতে পারছ আসলে একটি সৃজনশীল করানোর পরে সেটার মতো করে আরও একটি দুটি সৃজনশীল নিজেরা প্র্যাকটিস করা ভালো তোমরা সবাই আমি আশা করি যে প্র্যাকটিস করবে আগামী ক্লাসে আমি আরেকটি সৃজনশীল নিয়ে আসবো ইনশাআল্লাহ সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম